পাচ্ছি আমি 24 তারিখে যাব মাথা আসছে আর অনেকে যাচ্ছেন আমার কাস্টিং ফুলা তিনি আপা যাচ্ছেন সেলিম ভাই যাচ্ছেন এবং প্রশান্ত যাচ্ছেন এবং এটা আসলে আমার প্রথম ছবি যেটা একটু অফিশিয়ালি অফ ট্র্যাক করোনা সিনেমা এবং প্রথম সিনেমায় যখন ফেস্টিভ্যালে যখন সিলেক্ট হয়েছে আসলে এটা অনেক বড় একটা ব্যাপার এবং আমার এই ছোট ক্যারিয়ারে আমি 2015 সাল থেকে 2007 বছর মাত্র সিনেমা করছি এবং এই ছোট ক্যারিয়ারে এটা আমার জন্য একটা অনেক বিশাল ব্যাপার আই থিঙ্ক অফিশিয়াল যখন ওদের ওয়েবসাইটে আসবে তখন আরও সবাইকে ফর্মালি জানাবো দেশে এটা দেখার প্ল্যানিংটা এখনো জানি না এটা ফেস্টিভ্যাল সার্কিটে আগে যাবে সব জায়গায় কম বেশি এখানে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি সেটা একটা মফস্বলের মেয়ে এটা মা আর মেয়ের গল্প আমি এতটুকুই খালি বলবো আমার মা এখানে আফসানা মেয়ে এবং খুবই সিম্পল দুটা মানুষের স্টোরি বাট আমাদের সাধারণ জীবনে এই ধরনের অনেক গল্প হয়ে থাকে একটা নায়িকার গল্প গান দিলেন।